সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে আমরা নজর হচ্ছে ডে মিলের পাঠানোর পোর্টাল বন্ধ করার নোটিফিকেশন করার পোর্টাল বা এই অ্যাপ তার কারণ নতুনভাবে নতুন করে সার্ভার চালু করতে চলেছে তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের পি এম পোষণ বিভাগ থেকে কি আছে এই নোটিফিকেশানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পোর্টাল বন্ধ থাকবে যে কদিন এই এস এম এস করা যাবে না সেটার এন্ট্রি কিভাবে করা যাবে তো চলুন সরাসরি নোটিফিকেশন মধ্যে কি কি উল্লেখ করা হয়েছে আমরা দেখে নিই তো রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পি এম পোষণ যে বিভাগ সে বিভাগ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে দুই সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ফ্রম কোথা থেকে দ্য প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাকে কাকে এই গুলো ফরওয়ার্ড করা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটদের পাঠানো হয়েছে তো নোটিশের সাবজেক্ট কি রয়েছে দেখুন টেম্পোরারি সাসপেনশন অফ এএমএস পোর্টাল অর্থাৎ মিড ডে মিলের এস এম এস পাঠানোর যে পোর্টাল ছিল সেই পোর্টাল আপাতত ভাবে টেম্পোরারি ভাবে সাসপেনশন থাকবে তো কি জানানো হচ্ছে উইথ রেফারেন্স টু অ্যাবাব উপরের সাবজেক্ট অনুসারে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইট হাজিনের যে যে পোর্টাল ছিল সেটা পর্যন্ত ছিল এন এবং সেটাকে ট্রান্সফার করা হচ্ছে এসডিসিতে অর্থাৎ এস এম এস করার পোর্টাল পূর্বের তুলনায় অনেকটা উন্নত করা হচ্ছে বর্তমানে যে সমস্ত প্রবলেমগুলো হতো এস এম এস করতে প্রবলেম হতো সেই সমস্ত প্রবলেমগুলো এই সার্ভারে আর প্রবলেম ফেস করতে হবে না হেন্স আপলোডিং অ্যান্ড ডাউনলোডিং অফ অল ডেটা উইল বি টেম্পোরারালি সাসপেন্ডেড অন অ্যান্ড ফ্রম টেন পি এম চৌঠা জুলাই তারিখ থেকে শুরু করে মিড নাইট অন নয় জুলাই তারিখ পর্যন্ত সাসপেন্শন থাকবে অর্থাৎ বন্ধ থাকবে অর্থাৎ চৌঠা জুলাই দুহাজার চব্বিশ তারিখের রাত দশটা থেকে এই পোর্টাল বন্ধ হয়ে যাবে এবং নয়ই জুলাই দুহাজার তারিখ রাত বারোটা পর্যন্ত এই পোর্টাল বন্ধ থাকবে নোডিস কাকে ফরোয়ার্ড করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে এটা একটা ভালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেননা বর্তমানে এই অ্যাপ বা পোর্টালের মধ্য দিয়ে মিড ডে মিলের এস এম পাঠাতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয় তো সেই প্রবলেমগুলো নতুন সার্ভারে আর সমস্যা ফেস করতে হবে না এখন প্রশ্ন হচ্ছে যারা এই মিড ডে মিলের অ্যাপকে ব্যবহার করে এস পাঠাতেন তারা এই কদিন কিভাবে এস এম এস পাঠাবেন প্রথমত মোবাইলের নর্মাল এসএমএস পাঠাতে পারেন দ্বিতীয়ত এই অ্যাপ যখন ঠিকঠাকভাবে কাজ করা চালু হয়ে যাবে নতুনভাবে সার্ভার তৈরি হয়ে যাবে তখন আপনারা এই পুরনো দিনের যে চার পাঁচ দিন আপনার পেন্ডিং থাকবে সেই তথ্যগুলো বা সেই ডেটাগুলো আপনারা ইনক্লুড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তো এটুকুই ছিল আজকের আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ